ডাকে অতিষ্ঠ হয়ে মোরগের বিরুদ্ধে আদালতে জার্মান দম্পতির মামলা। প্রতিবেশীর মোরগের ডাকা ডাকিতে চরম অতিষ্ঠ হয়ে মোরগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের দ্বারস্থ হয়েছেন জার্মানির এক বয়স্ক দম্পতি। ওই দম্পতির অভিযোগ সকালবেলা থেকে শুরু হয় সারা দিনে প্রায় 200 বার ডাকে মোরগটি, যা তাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, মোরগের বিরুদ্ধে মামলা করেছেন জার্মানির 76 বছর বয়সী ফ্রেডরিক উইলহেম এবং তার স্ত্রী জুত্তা। তারা বলেছেন মাগদা নামের মোরগটি সকাল 8টা থেকে ডাকাডাকি শুরু করে এবং সারাদিন চলে তার এই ডাক। এই দম্পতির অভিযোগ, পশ্চিম জার্মানির বাটসাল জুফলেনে তাদের প্রতিবেশীর বাড়ি থেকে মোরগটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে। মোরগটির একদিনের ডাকাডাকি রেকর্ড করে আদালতের কাছে উপস্থাপন করেন তারা। জুত্তা বলেছেন অত্যাচারের কথা বর্ণনা করা কঠিন, কিন্তু ব্যাপারটি এমনই। ফ্রেডরিক উইলহেম বলেছেন মোরগটির অসহ্য ডাকের কারণে 2 বছর আগে এক প্রতিবেশী বাসা ছেড়ে চলে গেছেন, কিন্তু মোরগের মালিক মাইকেল ডি বলেছেন তার বাসায় কয়েকটি মুরগি আছে, যে কারণে বাসায় একটি মোরগ রাখা জরুরি। ওই দম্পতির অভিযোগের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন মুরগির জন্যই মোরগ দরকার। আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর মোরগটি অন্যত্র সরিয়ে নিতে মালিকের প্রতি নির্দেশ দিয়েছেন। ওদিকে তিনবার পোষ্য কুকুরকে নিয়ে বাড়ির বাইরে না বেরোলে $650 জরিমানার আইন জারি করেছে ইটালি। বাড়িতে কুকুর পুষছেন কিন্তু তাকে ঠিকমতো সময় দিতে পারছেন না, ইটালিতে এই নিয়েও আইন জারি করা হয়েছে। তুরিন এলাকার বাসিন্দারা সারাদিনে অন্তত 3 বার তাদের পোষ্য কুকুরকে নিয়ে বাড়ি থেকে বাইরে না বেরোলে $650 জরিমানা ধার্য করা হয়। ইটালিতে প্রতি বছর 350,000 পোষ্যকে উদ্ধার করা হয়। সেদিকে লক্ষ্য রেখে এই আইনি পদক্ষেপ করা হয়েছে তুরিনে। পোষ্যকে নিয়ে রাস্তায় বেরোলেও আইন মেনে চলতে হয়। ক্যাপ্রি দ্বীপপুঞ্জের বাসিন্দারা তাদের বাড়ির পোষ্য কুকুরকে নিয়ে বেরোনোর পর খেয়াল রাখেন যেন তাদের পশু রাস্তায় মলত্যাগ না করে। এরকম ঘটনা ঘটলেও মালিককে তা পরিষ্কার করতে হয়। যদি কেউ এ দায়িত্ব এড়িয়ে যান, তবে সেই মল সংগ্রহ করে তার ডিএনএ পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় দোষী ধরা পড়ে এবং আইন ভাঙার জন্য জরিমানা হিসেবে $240 আদায় করা হয়।